বরিশালে নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শ্মশান দীপাবলি। দেশের সব থেকে বড় আয়োজনটি হচ্ছে বরিশালে। এ নিয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব। অপু অপু, আপনি যদি আমাদেরকে আয়োজন সম্পর্কে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি শুধুমাত্র বাংলাদেশ নয়, এশিয়ার মধ্যে সব থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান ঘাট বরিশালে, সেখানেই রয়েছে অবস্থান করছি। প্রায় 5.5 থেকে 6 একর জায়গা জুড়ে হচ্ছে এই শ্মশানটি। আপনি নিশ্চয়ই জানেন যে প্রতি বছর এই দীপাবলি উৎসবে শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন স্থান নয়, দেশের বাইরে থেকে অর্থাৎ পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও কিন্তু দর্শনার্থীরা আসে। এবং আজকের এই তিথিতে তারা সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে বাংলা পঞ্জিকা মতে ভূত চতুর্দশী তিথিতে আজকের এই দিনে তার হারিয়ে যাওয়া মানুষকে তারা কিন্তু এই তার মানুষকে তারা স্মরণ করেন, তাকে শ্রদ্ধা করেন এবং সন্ধ্যা থেকেই তারা আলোয় আলোকিত করেছে এই গোটা মহাশ্মশান এলাকা। এবং আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর যে আসলে হাজার হাজার মানুষের সমাগমটা হয়, এবছর কিন্তু সেই অর্থে কম রয়েছে। কেননা করোনা ভাইরাসের কারণেই মানুষ স্বাস্থ্য সচেতনতা বা স্বাস্থ্যবিধি মেনে এই আয়োজনটি করার চেষ্টা করলেও বাস্তবতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এত মানুষের ভিড়, সামাজিক যে দূরত্ব বজায় রাখার বিষয়টি সেটি আসলে অনেকটাই ম্লান হয়েছে। এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও এখানে বাড়তি তৎপরতা লক্ষ্য করছি। সব কিছু মিলে এই সনাতন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানটি আজকে বিকেল থেকে শুরু হয়েছে এবং তিথি চলবে আগামীকাল দুপুর পর্যন্ত, এবং আগামীকালকে শ্যামা পুজো অনুষ্ঠিত হবে। সব কিছু মিলে মানুষের ভিতরে এক ধরনের শোকের আবহ রয়েছে, অন্যদিকে উৎসবেরও বাতাস রয়েছে এই গোটা অঙ্গন জুড়ে। তাই বরিশালের মহাশ্মশান ঘাট থেকে আমার কাছে আপাতত এতটুকু খবর। অপূর্ব, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।